মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভারতের উত্তরপ্রদেশের নয়ডা সিটির একটি আবাসিক ভবনের পাশে ড্রেন পরিষ্কারের সময় হঠাৎই দেয়াল ধসে পড়ে। এতে হতাহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 9:55 দেয়াল ধসের বেশ কয়েকজনের হতাহতের খবর পাই। পরে আহতদের উন্নত চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শোকাহত নিহত শ্রমিকদের স্বজনেরা, আমি এই ঠিকাদারের জন্য অন্য একটি সেক্টরে কাজ করছিলাম, খবর পাওয়া পরপরই দৌড়ে এসে দেখি আমার ভাই আর ভাতিজা মারা গেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে গত শুক্রবার ভারী বৃষ্টিপাতে লখনউতে দেয়াল ধসে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।